প্রতিদিন প্লেনে চড়ে অফিসে। কার্ট ভন বেন্ডিনস্কি পেশায় যন্ত্র প্রকৌশলী, সান ফ্রান্সিসকোর এক প্রযুক্তি প্রতিষ্ঠানের সহ উদ্যোক্তাও তিনি। থাকেন লস অ্যাঞ্জেলেসে। সান ফ্রান্সিসকোয় নিজ কর্মক্ষেত্রে যোগ দিতে তাকে প্রতিদিনই ভ্রমণ করতে হয় উড়োজাহাজে। সান ফ্রান্সিসকোয় বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে বেন্ডিনস্কির মতো এমন যন্ত্র প্রকৌশলী আরও রয়েছেন নিশ্চয়, কিন্তু তার মতো আর কাউকে হয়তো নিজ কর্মক্ষেত্রে যেতে প্রতিদিন উড়োজাহাজে ভ্রমণ করতে হয় না। এখানে শেষ নয়, নিজ আবাসস্থল থেকে কর্মক্ষেত্রে যেতে তাকে আরও দুবার বাহন পাল্টাতে হয়। দুবার গাড়ি ও একবার উড়োজাহাজে করে বেন্ডিনস্কি প্রতিদিন পাড়ি দেন 770 মাইল, আর যাত্রাকাল 6 ঘন্টা। অফিসের কাজ 8:30টায় শুরু হলেও সপ্তাহে 5 দিনই বেন্ডিনস্কিকে ঘুম থেকে উঠতে হয় ভোর 5টায়। 15 মিনিট গাড়ি চালিয়ে তাকে যেতে হয় বব হোপ বারব্যাংক বিমানবন্দরে। সেখান থেকে এক ইঞ্জিন বিশিষ্ট উড়োজাহাজ করে 353 মাইল দূরবর্তী ওকল্যান্ড। সময় লাগে 1.5 ঘন্টা। ক্যালিফোর্নিয়া ভিত্তিক এয়ারলাইন সার্ফ এয়ারের বহির্গমন ভবনের পাশে অবতরণ করেন তিনি। উড়োজাহাজে করে যাতায়াতের জন্য সার্ফ এয়ারকে মাসে $2,300 করে দেন বেন্ডিনস্কি। অকল্যান্ড বিমানবন্দর তার জন্য অপেক্ষা করে একটি গাড়ি, যেটাই চড়ে তিনি সান ফ্রান্সিসকো যান। প্রতিদিন 770 মাইল ভ্রমণ সত্যিই ভয়াবহ ব্যাপার, কারণ এর মধ্যে রয়েছে বৈরী আবহাওয়ার চোখ রাঙানিও। লস অ্যাঞ্জেলেস থেকে রওনা হওয়ার সময় দিনটি হয়তো ছিল রৌদ্রোজ্জ্বল, কিন্তু দীর্ঘ পথ পাড়ি দিয়ে সান ফ্রান্সিসকোয় পৌঁছে হয়তো দেখা গেল কুয়াশাচ্ছন্ন ও ঠান্ডা আবহাওয়া। রয়েছে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার বাড়তি ধকলও। অবশ্য এখন আর বেন্ডিনস্কিকে এর মধ্যে দিয়ে যেতে হয় কমই, কারণ নিরাপত্তারক্ষীরাও তাকে চিনে ফেলেছেন ভালোভাবে। এ বিষয়ে ভন বেন্ডিনস্কি বিবিসিকে বলেন, প্রথম কয়েক মাস নিরাপত্তারক্ষীরা আমাকে সবসময় আটকালেও এখন আর তেমনটা হয় না। দিনে 8.5 ঘন্টা কাজের পর 6 ঘন্টা শুধু ভ্রমণ তাকে ক্লান্ত করে না বলেও জানান বেন্ডিনস্কি। তিনি বলেন, সব চাহিদা অর্জনের সক্ষমতা আমার রয়েছে। প্রাত্যহিক 6 ঘন্টা ভ্রমণ আমাকে এই আত্মবিশ্বাস দেয়। প্রতিটি দিন আমি এটা উপভোগ করি।